দারুণ একটি মডিউল আজ বানাবো। খুবই সহজ উপায়ে তৈরি করব নতুন মডেলের আরেকটি মেটাল ডিটেক্টর। মেটাল ডিটেক্টর একটি ধাতু শনাক্তকারী যন্ত্র। কোনো বস্তু বা ডিভাইসের মধ্যে ঠিক কোন অবস্থানে ধাতু আছে তা সহজেই বের করা যায় এই ডিভাইস দিয়ে। এর আগেও আমি দুটি মেটাল ডিটেক্টর মডিউল বানিয়েছিলাম, যেগুলো অ্যাসেম্বল করতে সাধারণ ইলেকট্রনিক কম্পোনেন্ট ব্যবহার করায় আকারে হয়েছিল বেশ বড়। আগের মডিউলগুলো বানাতে হয়েছে সম্পূর্ণই হাতে অ্যাসেম্বল করে, সে তুলনায় আজকেরটি তৈরির প্রসেস এবং পাওয়ার সোর্স দুটোই হবে একটু ভিন্ন প্রকৃতির। আজকের মেটাল ডিটেক্টর মডিউলটি বানাতে ব্যবহার করব এই পিসিবিটি। এই সার্কিটটি মূলত মেটাল ডিটেক্টর তৈরির জন্যই ডিজাইন করা, অনেকটা রেডি অবস্থায় কেনায়। প্রি অ্যাসেম্বল করা আছে বেশ অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট। প্রি অ্যাসেম্বলেড কম্পোনেন্টগুলো সবই অ্যাসেম্বলি টাইপ, যেগুলোকে বলা হয় সারফেস মাউন্ট ডিভাইস। প্রি অ্যাসেম্বলড কম্পোনেন্টে আমাদের সময় এবং শ্রম দুটোই কম লাগবে, মাত্র 10 মিনিটে রেডি করা যাবে পুরো মডিউলটি। রেডি করার আগে বসানো আইটেমগুলো একটু দেখে নেব। প্রথমত 470 ওহম রেজিস্টরের রিপ্লেসমেন্টে এখানে আছে একটি 471 এসএমডি রেজিস্টর। এখানে প্রয়োজন ছিল একটি 200K রেজিস্টর, রিপ্লেসমেন্টে বসানো হয়েছে একটি 2003 নম্বরের এসএমডি রেজিস্টর। এখানে 2K রেজিস্টরের রিপ্লেসমেন্টে আছে একটি 2001 মডেলের এসএমডি রেজিস্টর। এরপর ক্যাপাসিটর পয়েন্ট C2 এবং C3 বসানো আছে একটি করে 222 নম্বরের এসএমডি ক্যাপাসিটর। এখানে প্রতিটি ক্যাপাসিটরের ভ্যালু 2200 PF বা পিকোফ্যারাড অথবা 2.2 NF বা ন্যানোফ্যারাড। এরপর এই দুটি ছিল 104 নম্বর সিরামিক ক্যাপাসিটর পয়েন্ট। রিপ্লেসমেন্টের যে এসএমডি ক্যাপাসিটরগুলো বসানো হয়েছে দুটোরই মান হবে 0.1 মাইক্রোফ্যারাড। আগের মডিউলে আমরা দুটি 9012 ট্রানজিস্টর ব্যবহার করেছিলাম, এখানে দুটো রিপ্লেসমেন্টে বসানো আছে একই মানের JTY নম্বরের এসএমডি ট্রানজিস্টর। সবশেষে এখানে আছে 9018 ট্রানজিস্টরের রিপ্লেসমেন্ট, এসএমডি আকারে এখানে বসানো হয়েছে J3Y নম্বরের ছোট ট্রানজিস্টর। মোটামুটি এই ছিল প্রি অ্যাসেম্বলড এসএমডি কম্পোনেন্ট, বাকিটা নিজে অ্যাসেম্বল করতে হবে অল্প কিছু রেগুলার আইটেম। যেমন এখানে বসাতে হবে খুব সাধারণ একটি ডোম টাইপ রেড LED। LED কাজ করবে মেটাল সার্চে সিগন্যাল দিতে। এরপর এখানে একটি বাজার বা বিপার লাগবে, ধাতব কোনো বস্তু খুঁজে পেলে এটা বুঝিয়ে দেবে বিপ সাউন্ডের মাধ্যমে। এই পয়েন্টে একটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর বসাতে হবে, মান হবে 100 মাইক্রোফ্যারাড। মডিউলটি অন বা অফ করতে একটি সুইচ প্রয়োজন হবে, এজন্য এখানে বসাতে হবে একটি 6-পিনের পুশ সুইচ। এরপর এখানে একটি 100 ওহম ভেরিয়েবল রেজিস্টর লাগবে, যেটা টিউনিং করে অ্যাডজাস্ট করা যাবে মেটাল এবং মডিউলের মধ্যকার দূরত্ব। সব শেষে পাওয়ার সোর্স হিসেবে এখানে আছে নির্দিষ্ট একটি সোল্ডার প্যাড, যে কোনো সোর্স থেকে DC 3-5 ভোল্ট ইনপুটে চলবে মডিউলটি। পাওয়ার ইনপুটে আমরা এখানে কোনো কানেকশন দেব না, মেইন পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করব এরকম একটি USB পোর্ট। আমাদের আজকের সার্কিটটি মূলত USB বেসড। USB পোর্টের মেজারমেন্ট অনুযায়ী নিচে আছে সোল্ডার পয়েন্ট। এখানে USB পোর্টটি এভাবে বসাতে হবে, এরপর পাওয়ার ব্যাঙ্ক কিংবা অন্য কোনো USB সোর্সের সংযোগ দিয়ে ব্যবহার করা যাবে কোনো প্রকার ব্যাটারি ছাড়াই। সার্কিটটির উপরিভাগ দেখতে সার্কুলার টাইপ, গোলাকার এই অংশে কপার লেয়ারে প্রিন্ট করা আছে, অনেকটা কয়েলের মতোই পেঁচানো। এই অংশটি মূলত কাজ করবে অ্যান্টেনা হিসেবে, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের মাধ্যমে এখানে তৈরি হবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এই ফিল্ডের আওতায় কোনো ধাতব বস্তু ধরা পড়লে বিপরীত সিগন্যালে মডিউলটি বুঝে যাবে মেটালের উপস্থিতি। এই ছিল সার্কিটের বেসিক ইনফরমেশন। আমরা মোটামুটি একটি ধারণা পেয়ে গেলাম পুরো সার্কিট বিষয়ে। মডিউলটি এবার রেডি করব, বাকি পার্টসগুলো অ্যাসেম্বল করে তৈরি করব কমপ্লিট একটি মেটাল ডিটেক্টর মডিউল। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। JLCPCB বিশ্বের অন্যতম বৃহৎ PCB ম্যানুফ্যাকচারার। এখানে তৈরি হয় সেরা মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। সিঙ্গেল বা মাল্টিলেয়ার PCBর সাথে কালারফুল PCB উৎপাদিত হয় JLCPCBর নিজস্ব ফ্যাক্টরিতে। নতুন যুক্ত হয়েছে পার্পল কালার PCB। যে কোনো উন্নত ও দীর্ঘস্থায়ী ডিভাইস বানাতে PCB হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। রিসার্চ ডেভেলপমেন্ট কিংবা ইলেকট্রনিক ডিভাইস প্রোডাকশনে বেস্ট PCB পেতে পারেন JLCPCB থেকে। আপনার ডিজাইনকৃত PCBর গার্বারফেলটি আপলোড করুন JLCPCBর ওয়েবসাইটে। এরপর কালার, থিকনেস বা কোয়ান্টিটি ইত্যাদি কাস্টমাইজ করে অর্ডার সম্পন্ন করুন। পছন্দ মতো PCB হাতে পেয়ে যাবেন খুব দ্রুত, মাত্র $2 অর্ডার করা যায়। চলুন এবার শুরু করব অ্যাসেম্বলির কাজ। অ্যাসেম্বলি শুরু করব LED দিয়ে। যথাস্থানে বসিয়ে নেব একটি ডোম টাইপ রেড LED। এরপর একটি বাজার বা বিপার বসাবো, পরপরই বসাবো একটি 100 মাইক্রোফ্যারাড ইলেকট্রোলাইট ক্যাপাসিটর, এরপর একটি 100 ওহম ভেরিয়েবল রেজিস্টর। মডিউলটি অন বা অফ করতে এখানে বসাবো একটি পুশ সুইচ। সবশেষে বাকি রইল USB পোর্ট। পোর্টটি বসানো হলেই পার্টস অ্যাসেম্বলির কাজ পুরো কমপ্লিট।
এবার বসানো আইটেমগুলো ভালোভাবে সোল্ডার করব। আপনারা এখানে দেখতে পেলেন সার্কিটটি অনেকটা প্রি অ্যাসেম্বলড থাকায় খুবই কম পরিমাণ পার্টস হাতে বসাতে হয়েছে, একইভাবে সোল্ডারিং করাও ছিল বেশ সহজ এবং কম সময়ের কাজ। সোল্ডারিং হয়ে গেলে বাড়তি লেগ কেটে ফেলব। পরিষ্কার হলেই রেডি হয়ে গেল আজকের মেটাল ডিটেক্টর মডিউল। সকল অ্যাসেম্বলি শেষে বারবার চেক করে নিয়েছি, সবই আছে ঠিকঠাক। কাজ শেষে এবার সময় হলো টেস্ট করে দেখার। মডিউলটি অন করতে পাওয়ার দেব একটি পাওয়ার ব্যাংক থেকে। পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করছি আমার তৈরি ছোট্ট এই পাওয়ার ব্যাংক, ল্যাপটপের পুরনো ব্যাটারির সাথে একটি পাওয়ার ব্যাংক সার্কিট এবং 3D প্রিন্টেড কেস দিয়ে তৈরি করেছিলাম এই পাওয়ার ব্যাংকটি। মডিউলটি এবার USB পোর্টে কানেক্ট করব, এরপর অন করব এটার পাওয়ার সুইচ। দেখতে পাচ্ছি পাওয়ার ব্যাংকটি অন হয়ে গেছে, তার মানে মডিউলটি এখন অ্যাক্টিভ হয়েছে। এবার মেটাল জাতীয় যে কোনো উপাদান দিয়ে টেস্ট করা যাবে, চলুন দেখি কেমন কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন মেটালিক স্ক্রুড্রাইভারটি কাছে নিলেই মডিউলটি ডিটেক্ট করে ফেলছে। এভাবেই এটা মেটাল চিনতে পারে, আরও ভালো চিনতে পারবে টিউনিং করলে। মডিউলটি অ্যাসেম্বল করার সময় একটি ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করেছিলাম, এটার কাজ মূলত সর্বোচ্চ দূরত্বে মেটাল চেনার জন্য বেটার টিউনিং করা। কিভাবে টিউনিং করতে হয় দেখাবো। বেস্ট অ্যাডজাস্ট করতে প্রয়োজন হবে একটু বড় সাইজের যে কোনো ধাতব বস্তু। এরপর মডিউলটি কাছে নিতে হবে। এ পর্যায়ে ভেরিয়েবল রেজিস্টার টিউনিং করতে ঘুরিয়ে এমনভাবে সেট করতে হবে যেন সর্বোচ্চ দূরত্বে মেটাল চিনতে পারে। টিউনিং হলে এভাবেই কাজ করবে। এরপর বিভিন্ন সারফেসে কিংবা ডিভাইসের উপর সার্চ করলেই খুঁজে বের করা যাবে ঠিক কোন অবস্থানে আছে মেটালের উপস্থিতি। কিছু ডিভাইসের উপর টেস্ট করেছিলাম, ছোটখাটো মডিউল হিসেবে অল্প দূরত্বে বেশ ভালোই কাজ করেছে আমাদের আজকের ডিভাইসটি। চাইলে সেম মডিউলটি আপনারাও বানাতে পারবেন। সার্কিট এবং পার্টস সহ ফুল সেটআপটি কেনার লিঙ্ক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। কেনার পর অ্যাসেম্বল করবেন ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী, আশা করি সফল হবেন। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে তৈরি করা যায় USB পাওয়ার্ড মেটাল ডিটেক্টর মডিউল। আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর নানা রকম গ্যাজেট কিংবা ডিভাইস তৈরির ভিডিও পেতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।